সালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা উপস্থাপন করব ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কন্যা ও ভারতের তৃতীয় ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আজ তৃতীয় পর্ব। আরএস টিভি সঙ্গেই থাকুন। 1977 সনের সাধারণ নির্বাচন, জরুরি অবস্থার মেয়াদে দুইবার বৃদ্ধি করার পর 1977 সনে ইন্দিরা গান্ধী নির্বাচনের নিজের শাসনের যথার্থতা প্রতিপাদনের সুযোগ দেওয়ার জন্য সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন। সম্ভবত অত্যাধিক সংসর্কিত গণমাধ্যমের লেখা পড়ে নিজের জনপ্রিয়তা সম্পর্কে তার ভুল ধারণা জন্মেছিল। এই নির্বাচনে বিরোধী দলগুলির জন্য জোট ছিল তার প্রধান প্রতিপক্ষ। এই জোট গঠিত হয়েছিল ভারতীয় জনসংঘ, ভারতের জাতীয় কংগ্রেস, সমাজতান্ত্রিক দলসমূহ ও উত্তর ভারতের কৃষকদের প্রতিনিধিত্বকারী চরণ সিং এবং ভারতীয় ক্রান্তীয় দল নিয়ে। জয়প্রকাশ নারায়ণ ছিলেন জনতা জোটের পথ প্রদর্শক। এই জোট দাবি করেছিল যে 1977 সনের সাধারণ নির্বাচনেই ভারতের কাছে গণতন্ত্র ও একনায়কতন্ত্র এর মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ, শেষ সুযোগ। এই নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেসও বিভাজিত হয়ে পড়েছিল। জগজীবন রাম, হেমবতী গুণ বহুগুণা ও নন্দিনী শতপথী বাধ্য হয়েছিলেন দল ত্যাগ করে কংগ্রেস ফর ডেমোক্রেসি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে। এর কারণ ছিল প্রধানত দলের অভ্যন্তরীণ রাজনীতি এবং সঞ্জয় গান্ধী কর্তৃক সৃষ্ট পরিস্থিতি। গুজব রটে গিয়েছিল যে সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীকে উত্থাপ করতে চান। এই গুজব শুনে উক্ত তিন নেতা তা প্রতিরোধ করতে গিয়ে প্রতিরোধে এগিয়ে আসেন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নির্বাচনী ফল খুবই খারাপ হয়। জনতা পার্টি গণতন্ত্র অথবা একনায়কতন্ত্রের দাবি জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়েছিল বলেই মনে করা হয়। ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধী উভয়ই নিজ নিজ কেন্দ্র থেকে পরাজিত হন এবং কংগ্রেসের আসন সংখ্যা কমে হয় 153 জন। উল্লেখিত পূর্ববর্তী লোকসভায় কংগ্রেসের বিজিত আসন সংখ্যা ছিল 350, যার মধ্যে 92টি আসনেই ছিল দক্ষিণ রাজ্যগুলিতে। জরুরি অবস্থা ওঠার পর মোরারজি দেশাই নেতৃত্বে জনতা জোট সরকারে আসে। গান্ধীবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের নির্দেশনায় শরিক দলগুলি একত্রীভূত হয়ে জনতা পার্টি গঠিত হয়। সেই সময় জনতা পার্টির অন্যান্য নেতারা ছিলেন চরণ সিং, রাজ নারায়ণ, জর্জ ফার্নান্দেজ ও অটল বিহারী বাজপেয়ী। বিরোধী নেতৃরূপে এবং ক্ষমতায় প্রত্যাবর্তন, ইন্দিরা গান্ধী ব্যক্তিগতভাবে নির্বাচনে পরাজিত হওয়ার কংগ্রেস যশবন্ত রাও চবনকে লোকসভায় পরিষদীয় দলনেতা নিযুক্ত করেন। অনতি বিলম্বেই কংগ্রেস আবার বিরোধিত হয় এবং ইন্দিরা কংগ্রেস নিজস্ব দল প্রতিষ্ঠা করেন। চিকমাগালুর লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে তিনি জয়লাভ করেন এবং 1977 সনে নভেম্বর মাসে লোকসভায় পুনরায় শপথ গ্রহণ করেন। জনতা পার্টি কর্ণক মার্টিনি আইডল রাজকুমারকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজকুমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন যে তিনি অরাজনৈতিক ব্যক্তি থাকতে চান। যদিও জনতা সরকার স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী চরণ সিং একাধিক অভিযোগে ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন, এই অভিযোগগুলি ভারতীয় আদালতে প্রমাণ করা সহজ ছিল না। তবে এই গ্রেপ্তারের ফলে ইন্দিরা গান্ধীকে সংসদ থেকে বহিষ্কার করার সুযোগ পাওয়া যায়। অভিযোগগুলির একটি ছিল ইন্দিরা জরুরি অবস্থার সময় কারাগারে সকল বিরোধী নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন অথবা হত্যার কথা চিন্তা করেছিলেন, যদিও এই কৌশলটি বিপজ্জনকভাবে সরকারকেই আঘাত করে। ইন্দিরা গান্ধীকে গ্রেপ্তারের প্রতিবাদে তার দুই সমর্থক ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি জেট চিন্তা করে অবলম্বে ইন্দিরাকে মুক্তি দেওয়ার দাবি জানাতে থাকে। গ্রেপ্তার ও তার দীর্ঘ বিচার ইন্দিরাকে অনেকের থেকে সহানুভূতি অর্জন করতে সাহায্য করে। জনতা জোটটি একজোট হয়েছিল শুধুমাত্র ইন্দিরার প্রতি ঘৃণা থেকে, যাকে তাদের কেউ কেউ সেই মহিলা বলে উদ্বোধন সম্বোধন করতেন। এই দলের সদস্যরা ছিলেন
দক্ষিণপন্থী হিন্দু জাতীয়বাদী সমাজতন্ত্রী ও পূর্বতন কংগ্রেস সদস্যরা। তাদের মধ্যে মতৈক্য খুব কম ক্ষেত্রে থাকায় অভ্যন্তরীণ বিবাদে মোরারজি দেশাইয়ের সরকার জেরবার হয়ে যায়। 1979 সনে জনতা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS কোনো সদস্য দ্বৈত আনুগত্যের বিষয়ে সরকারের জটিলতা সৃষ্টি হয়। উল্লেখ্য, RSS একটি হিন্দু জাতীয়বাদী আধাসামরিক সংগঠন। উচ্চাকাঙ্ক্ষী কেন্দ্রীয় অর্থমন্ত্রী চরণ সিং, যিনি পূর্ববর্তী বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ইন্দিরা গান্ধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, এই পরিস্থিতিতে সুযোগ গ্রহণ করে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করেন। চরণ সিং এর অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ অংশ দলত্যাগ করার পর 1979 সালের জুলাই মাসে মোরারজি দেশাই দেশত্যাগ করেন। ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধী নির্দিষ্ট শর্তে চরণ সিংকে বাইরে থেকে সমর্থন প্রতিশ্রুতি দেওয়ার পর রাষ্ট্রপতি রেড্ডি চরণ সিংকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এই শর্তগুলি অন্যতম ছিল ইন্দিরা ও সঞ্জয়ের উপর থেকে সকল অভিযোগ প্রত্যাহার। চরণ সিং তা করতে অসম্মত হলে কংগ্রেস সমর্থন তুলে নেয় এবং 1979 সনে আগস্ট মাসে রাষ্ট্রপতি রেড্ডি সংসদ ভেঙে দেন। 1980 সনের সাধারণ নির্বাচনের আগে ইন্দিরা গান্ধী জামা মসজিদে তৎকালীন শাহি ইমাম সৈয়দ আবদুল্লাহ বুখারির কাছে গিয়ে মুসলমান ভোট নিশ্চিত করতে 10 দফা কর্মসূচির ভিত্তিতে একটি চুক্তি করেন। জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় প্রত্যাবর্তন করেন। 1980 সালে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদ। 1983 সনের 23 এপ্রিল পাঞ্জাবের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও AS পাটওয়াল মন্দির চত্বর থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পরদিন শিরোমণি আকালী দলের তদন্তন সভাপতি হরচন্দ্র সিং রঙ্গওয়াল এই হত্যাকাণ্ডে ভিনওয়ালের জড়িয়ে থাকার কথা সুনিশ্চিত করেন। বেশ কয়েকবার আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চেষ্টা ব্যর্থ হওয়ার পর 1980 সালের জুন মাসে ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে আদেশ করেন স্বর্ণ মন্দিরে প্রবেশ করে চত্বর থেকে ভিনওয়াল ও তার সহযোগীদের সরিয়ে দেওয়ার জন্য। সেনাবাহিনী ট্যাঙ্ক সহ ভারী কামান ব্যবহার করে। এই অভিযানে কোড নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। মন্দির চত্বরে অবস্থিত অকাল তখ্ত বেদি ও শিখ গ্রন্থাগার সবকিছু অংশ ও অপারেশনের ফলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সঙ্গে অনেক শিখ জঙ্গি ও নিরাপদ তীর্থযাত্রীরাও মৃত্যু ঘটে। হত্যাহতের সংখ্যা অনুমান করা হয় 100 থেকে 1000-এর মধ্যে। ইন্দিরার বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই অভিযানকে ব্যবহার করার অভিযোগ ওঠে। হরজিন্দর সিং লীল গির বলেছিলেন যে 1884 সালের শেষ দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য নিজেকে এক মহান নায়িকা রূপে তুলে ধরতে ইন্দিরা স্বর্ণ মন্দিরে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। ভারত ও বিদেশ শিখরা এই অভিযানের তীব্র নিন্দা জানায়। ভারতীয় সামরিক বাহিনীতেই এই অভিযানের পর শিখ জওয়ানদের বিদ্রোহের কয়েকটি ঘটনা ঘটেছিল। শুধু ভারতের তৃতীয় ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর জীবনের চতুর্থ ও শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন, অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন।